এই টিউটোরিয়ালে আমরা ইনসার্ট চার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে ছোট্ট একটা টেবিল আছে, এখানে টেবিলে কয়েক ধরনের পরীক্ষার নাম লেখা আছে এবং দুটা সাল লেখা আছে এবং দুটো সালের এখানে স্টুডেন্ট সংখ্যা আমি লিখেছি এখানে এবং এখানে আমি স্টুডেন্ট সংখ্যা লিখেছি। তো আমি যদি চাই আমার এই ডাটাটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে, তাহলে কিভাবে করব চলুন সেটা আমরা দেখি। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, এই পুরো ডাটাটুকু আমাদেরকে সিলেক্ট করতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু এখানে হেডিং ব্যবহার করি নাই, পরীক্ষার নামের যে হেডিংটা সেটা কিন্তু আমি ব্যবহার করি নাই। তো এটা আমরা ব্যবহার করব না এখানে, এটা এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে চার্ট ক্রিয়েটে কিছু প্রবলেম হয়। এটা আমরা ছাড়াই আমরা এই টেবিলটা তৈরি করেছি। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, এই আর পুরো এরিয়াটুকু আমরা সিলেক্ট করব। দেন আমরা কোথায় যাব, আমরা যাব ইনসার্টে, ইনসার্ট ট্যাবে যাব। এরপরে যাব দেখুন চার্ট গ্রুপ, এটা চার্ট গ্রুপে কয়েক ধরনের চার্ট আছে। তো আমি কলাম, এই যে আছে কলামে আমি সিলেক্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে কলাম এই টাইপের চার্ট হোক, কলাম টাইপের চার্ট হোক, এই জন্য আমি কলামে সিলেক্ট করলাম। এখন দেখুন কয়েক ধরনের কলাম আছে, তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই ধরনের একটা চার্ট তৈরি হোক, আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন এখানে কিন্তু চার্ট তৈরি হয়ে গেছে, বিভিন্ন এক্সাম যে নাম আছে, যে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসি, এই যে এই পরীক্ষার দুই বছর কিন্তু কম্পেয়ার এখানে হয়ে গেছে। তো এখন এখানে নীল কালার যেটা সেটা 16 এবং লালের মতো যেটা দেখছেন মেরুন কালার, এটা হচ্ছে 2017 সালে, এটা কিন্তু কম্পেয়ার এখান থেকে দেখেই আমরা করতে পারছি। তো এখন আমরা চাচ্ছি এই চার্টটাকে আর একটু সুন্দরভাবে সাজাতে, আমরা চাচ্ছি এই চার্টের একটা টাইটেল থাক। তো সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমার চার্টটাকে সিলেক্ট করতে হবে। তো চার্টটা কীভাবে সিলেক্ট করব, জাস্ট চার্ট এরিয়াতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই রিবনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কী আসছে, চার্ট টাইটেল আসছে। তো সেইখান থেকে আমি যাব কোথায়, লেআউটে যাব। লেআউটে গিয়ে দেখুন যে অপশনগুলো আসছে এখানে, আমি শুরুতেই এখানে দেখুন লেখা আছে চার্ট টাইটেল, তো আমি এখানে ক্লিক করব। চার্টটা আমি কোথায় চাচ্ছি, অ্যাবভ দ্য চার্ট এখানে চাচ্ছি, আমি এখানে একটা ক্লিক করব। এখানে আমি এরপরে আমি সিলেক্ট করে এর মধ্যে লিখব কি, আমি যে কোনো কিছু লিখতে পারি, আমি স্টুডেন্ট লিখি, এসটিইউ আমি স্টুডেন্ট লিখলাম, আমার ইচ্ছা মতো লিখলাম। আপনার চার্টের ধরন অনুযায়ী অবশ্যই আপনি আপনার টাইটেলটা সেভাবে সিলেক্ট করবেন, যাতে টাইটেলটা দেখে এই চার্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এরপরে আমি যেটা চাচ্ছি যে এখানে যে অ্যাক্সিস আছে এটাকে বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস এবং এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এই দুটার নাম থাক, এটা আমি চাচ্ছি যে অবশ্যই এই দুটোর একটা নাম থাকা দরকার। তো আমি আবার এখানে ক্লিক করব, এরপরে যাব আমি অ্যাক্সিস টাইটেল। দেখুন এখানে অ্যাক্সিস টাইটেলে কী আছে, এখানে আছে হরিজন্টালি অ্যাক্সিস, আমি হরিজন্টাল অ্যাক্সিস যেটা এখানে আমি দেবো, এখানে এক্সাম নেম আমি দিতে পারি, এক্সাম নেম আপনি চাইলে এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে আপনি সরে নিতে পারবেন। এরপরে আমি চাচ্ছি যে ভার্টিক্যাল যে অ্যাক্সিস আছে এটারও একটা নাম থাক, এটার নাম থাক। তো এটা আমি কী করবো, আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম চার্ট এরিয়াটা, আবার আমি এখানে যাব অ্যাক্সিসে, এখানে যে ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস এখানে কী ধরনের ভার্টিক্যাল অ্যাক্সিস, এখানে ছবি দিয়ে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় ক্লিক করলে, কোনটাতে ক্লিক করলে কী ধরনের লিখা আসবে। তো আমি একসাথে ক্লিক করলাম, এখানে আমি লিখতে চাচ্ছি নাম্বার অফ স্টুডেন্ট, আমি চাই নাম্বার নাম্বার অফ স্টুডেন্ট আমি এইভাবে লিখতে চাই। তো এভাবে আমি লিখলাম, টাইটেল দিলাম চার্ট টাইটেল, এরপরে এখানে যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে সেটার আমি একটা টাইটেল দিলাম, এরপরে আমার যে হরিজন্টাল যে অ্যাক্সিস আছে সেটারও আমি টাইটেল দিলাম। এরপর আরও দু একটা বিষয় খেয়াল করুন, এরপর কী আছে, লিজেন্ড, লিজেন্ড হচ্ছে এই যে এই লেখাটা যে দুটো সাল বুঝিয়েছে সেই দুটো সাল, এটা আপনি চাইলে অন্য জায়গাতেও নিয়ে যেতে পারেন। দেখুন কোথায় কোথায় নিয়ে যাওয়া যায়, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে উপরে দেওয়া যায়, দেখেন ইচ্ছা করলে উপরে শো করা যায়, আবার ইচ্ছা করলে আপনার নিচে শো করা যায়।
হরিজন্টাল টাইটেল যেটা আছে সেটা ঢেকে গেছে, তো আমি একটু সরাই দিলাম। তো আমি চাইলে এভাবেও দিতে পারি, তো আমি এটা করতে চাচ্ছি না, যেমন আছে আমি ধরলাম তেমনই রাখছি। তো এরপর আরেকটা বিষয় খেয়াল করুন, ডাটা লেভেল। ডাটা লেভেলটা কী? ডাটা লেভেলটা হচ্ছে যে আমি এখানে দেখে কিন্তু বুঝতে পারছি যে আমার স্টুডেন্ট সংখ্যা কত। এখানে জাস্ট আমি ডাটা দেখে বুঝতে পারছি, আমার ডাটা টেবিল দেখে বুঝতে পারছি, কিন্তু এখান থেকে কিন্তু আমি একদম অ্যাকুরেট আমি যে ফিগারটা সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো আমি চাচ্ছি যে এই 30 35 এই লেখাগুলো এখানে শো করুক। তো কীভাবে করবো সেটা? সেটা হচ্ছে ডাটা লেভেলে গিয়ে আমি এর যে কোনো একটা আমি সিলেক্ট করবো। তো আমি যদি ইনসাইড এন্ড দেই তাহলে সবার উপরে শো করবে। দেখুন ইনসাইড এন্ড, এন্ড মানে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এই জন্য এটাকে এন্ড বলা হয়। তো এখানে আমি চাইলে এখানে শো করাতে পারবো। এরপরে আছে ডাটা টেবিল। ডাটা টেবিল হচ্ছে এই যে ডাটা টেবিল আমরা ব্যবহার করেছি, আপনি যদি চান এই ডাটা টেবিলটা এই চার্টের মধ্যে শো করবে। তো কীভাবে শো করবে দেখুন, ইচ্ছা করলে আমি এই যে সবার নিচে দেখুন এখানে বিদ্যুৎ এখানে শো করেছে। তো এইভাবে আপনি চাইলে দেখুন আরও একটাভাবে করা যায়। এখানে আপনি কালার শো আরও বুঝিয়ে দিয়েছে কোন কালার আসলে কী বুঝিয়েছে। তো এটা যেহেতু একবার এখানে আছে, এটা না হলেও চলে, এই কালারটা এখানে না হলেও চলে, আপনি ইচ্ছা করলে শুধু এটা দিয়েও আপনি করতে পারেন। তো এই হচ্ছে ইনসার্ট চার্ট সম্পর্কে মোটামুটি ধারণা। আমি পরের টিউটোরিয়ালে চার্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, এবং বিভিন্ন ধরনের চার্ট, আরও যে চার্ট আছে অন্য ধরনের চার্ট, এই চার্ট নিয়েও আমরা আস্তে আস্তে কথা বলবো। এবং চার্টের যে অন্য অপশনগুলো আছে, ডিজাইন আছে, তারপরে ফরম্যাটিং আছে, এই বিষয়গুলো আমরা পরের টিউটোরিয়ালগুলোতে, চার্ট সম্পর্কিত যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব সেখানে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।